এক্সাম ফোকাস চ্যানেলে তোমাদের স্বাগত। আজ আমি পঞ্চায়েত অধ্যায়ের তৃতীয় পর্ব নিয়ে আলোচনা করব। দেখতে পাচ্ছো 57 নম্বর প্রশ্ন, হুইচ কমিটি হ্যাড ফার্স্ট অফ অল রেকমেন্ডেড থ্রি টিয়ার পঞ্চায়েতিরাজ ইন ইন্ডিয়া ইন 1957, অর্থাৎ কোন কমিটি ভারতবর্ষে প্রথম ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থা 1957 সালে সুপারিশ করেছিল। একটা অত্যন্ত সহজ প্রশ্ন, বালবন্ত রায় মেহতা কমিটি এই সুপারিশটি করেছিল। নেক্সট কোয়েশ্চেন, হুইচ অফ দি ফলোয়িং স্টেটমেন্টস ইজ নট কারেক্ট রিগার্ডিং দ্য শিডিউল্ড এরিয়াস, যে তপশিল অঞ্চল বা শিডিউল্ড এরিয়া রয়েছে সেই সম্পর্কে কোন তথ্যটি সঠিক নয়। এর উত্তর দেখা হবে ডি, দ্য ট্রাইবাল অ্যাডভাইজারি কাউন্সিল শ্যাল কনসিস্ট অফ 30 মেম্বার্স, 3/4 অফ হোম শুড বি ফ্রম এসটিস। এই তথ্যটি এখানে সঠিক নয়। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 59, পঞ্চায়েতিরাজ ইজ অর্গানাইজড অ্যাট দি, অর্থাৎ পঞ্চায়েতিরাজ কোন স্তরে গঠন হয়। এখানেতে উত্তর হবে সি, ভিলেজ ব্লক অ্যান্ড ডিস্ট্রিক্ট লেভেল, গ্রাম স্তর, ব্লক স্তর এবং জেলা স্তরে। কোয়েশ্চেন নাম্বার 60, দ্য পঞ্চায়েতিরাজ ইনস্টিটিউশন অ্যাট দি ব্লক লেভেল ইজ নোন অ্যাজ, অর্থাৎ ব্লক লেভেলে যে পঞ্চায়েতিরাজ প্রতিষ্ঠান আছে সেটা কী নামে পরিচিত, পঞ্চায়েত সমিতি নামে পরিচিত। যদিও এই বইতে উত্তরটি ভুল দেওয়া ছিল, নান অফ দি অ্যাবাব। আমি দেখেছি আমার ভিডিওতে বেশ কিছুজন বলছো ভুল উত্তর বইতে দেওয়া আছে, আমিও ভুলগুলোই দাগ দিচ্ছি, কিন্তু এটা সঠিক নয়। তোমরা ভালো করে বইটা মিলিয়ে দেখবে যে আমি যেগুলো কারেক্ট সেগুলোই দাগ দিচ্ছি। হতে পারে সব ক্ষেত্রে বলছি না বইতে দেখো এটা ভুল দেওয়া আছে ওটা ভুল দেওয়া আছে, কিন্তু আমি সঠিকটাই তোমাদের পড়াচ্ছি। কোয়েশ্চেন নাম্বার 61, হোয়াট ইজ দ্য মিডিল ইউনিট ইন দ্য থ্রি টিয়ার পঞ্চায়েতিরাজ সিস্টেম, ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থার মধ্যবর্তী স্তর কোনটি। এটার উত্তর হবে পঞ্চায়েত সমিতি। একদম উপরের স্তরে আছে জেলা পরিষদ, মধ্যবর্তী স্তরে পঞ্চায়েত সমিতি এবং নিম্ন স্তরে রয়েছে গ্রাম পঞ্চায়েত। নেক্সট কোয়েশ্চেন দেখো, এখানে অ্যাসারশন এবং রিজন দিয়েছে, বিবৃতি এবং যুক্তি। অ্যাসারশনে বলছে দ্য 73rd অ্যামেন্ডমেন্ট গ্রান্টেড কনস্টিটিউশনাল স্ট্যাটাস টু দ্য গ্রাম সভা, 73তম সংবিধান সংশোধনী গ্রাম সভাকে সাংবিধানিক মর্যাদা দিয়েছিল। রিজন বলছে দ্য বলবন্ত রায় মেহতা কমিটি মেনশনড দ্য গ্রাম সভা, বলবন্ত রায় মেহতা কমিটি গ্রাম সভার উল্লেখ করেছিল। এখানে উত্তর হবে বি, বোথ এ অ্যান্ড আর ট্রু বাট আর ইজ নট দ্য কারেক্ট এক্সপ্লেনেশন অফ এ, অর্থাৎ এও সঠিক এবং আরও সঠিক, কিন্তু আর সঠিকভাবে একে ব্যাখ্যা করছে না কারণটি। এর পরেরটা দেখো, কোয়েশ্চেন নাম্বার 63, 73rd কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1993 রেফার্স টু দ্য, 73তম সংবিধান সংশোধনী আইন 1993-এ কী বলা হয়েছে। এর উত্তর হবে সি, লেইং দ্য ফাউন্ডেশন ফর স্ট্রং অ্যান্ড ভাইব্রেন্ট পঞ্চায়েতিরাজ ইনস্টিটিউশন ইন দ্য কান্ট্রি, অর্থাৎ শক্তিশালী পঞ্চায়েতিরাজ প্রতিষ্ঠান দেশের মধ্যে প্রতিষ্ঠা করার লক্ষ্যে এই সংবিধান সংশোধনী আইন আনা হয়েছিল। পরবর্তী প্রশ্ন দেখো, ইউপিএসসি 2009 সালে এসেছিল, ইফ এ পঞ্চায়েত ইজ ডিজলভ ইলেকশনস আর টু বি হেল্ড উইদিন, অর্থাৎ যদি পঞ্চায়েত ভেঙে দেওয়া হয় তাহলে কতদিনের মধ্যে নির্বাচন করতে হয়। এর উত্তর হবে 6 মাস। কোয়েশ্চেন নাম্বার 65, দ্য কনস্টিটিউশন 73rd অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1992 হুইচ এইমস অ্যাট প্রমোটিং দ্য পঞ্চায়েতিরাজ ইনস্টিটিউশন ইন দ্য কান্ট্রি প্রোভাইডস ফর হুইচ অফ দি ফলোয়িং, 73তম সংবিধান সংশোধনী আইন 92-তে যেটা প্রণয়ন করা হয়েছিল সেটা পঞ্চায়েতিরাজ সম্পর্কে কী কী ব্যবস্থা গ্রহণ করেছিল। এর উত্তর হবে অল অফ দিস। কী কী দেখো, এখানে প্রথমত বলা হয় যে কনস্টিটিউশন অফ ডিস্ট্রিক্ট প্ল্যানিং কমিটি, জেলা পরিকল্পনা কমিটি গঠন সঠিক, স্টেট ইলেকশন কমিশন টু কন্ডাক্ট অল পঞ্চায়েত ইলেকশন, সমস্ত রকম পঞ্চায়েত নির্বাচনের জন্য রাজ্য নির্বাচন কমিশনের প্রতিষ্ঠা, আর হচ্ছে এস্টাবলিশমেন্ট অফ স্টেট ফাইন্যান্স কমিশন, অর্থাৎ রাজ্য অর্থ কমিশনের প্রতিষ্ঠা। নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 66, ইন দ্য এরিয়াজ কভার্ড আন্ডার দ্য পঞ্চায়েত এক্সটেনশন টু দ্য শিডিউল্ড এরিয়াজ অ্যাক্ট 1996, হোয়াট ইজ দ্য রোল অর পাওয়ার অফ গ্রাম সভা, অর্থাৎ
যে পেশা অ্যাক্ট 1996 আনা হয়েছিল, সেখানে গ্রাম সভার কী ভূমিকার কথা বলা হয়েছে? এখানে তো অল অফ দিস উত্তর দেখতেই পাচ্ছ। প্রথম স্টেটমেন্ট হচ্ছে, গ্রাম সভা হ্যাজ দ্য পাওয়ার টু প্রিভেন্ট অ্যালিয়েনেশন অফ ল্যান্ড ইন দ্য শিডিউল্ড এরিয়াস, অর্থাৎ জমি হস্তান্তর যেটা তোমার শিডিউল্ড এরিয়াসে খুব বেশি দেখা যায়, সেটাকে প্রতিরোধ করতে গ্রাম সভার হাতে ক্ষমতা দেওয়া হয়েছে। দু নম্বর স্টেটমেন্ট, গ্রাম সভা হ্যাজ দ্য ওনারশিপ অফ মাইনর ফরেস্ট প্রডিউস, গ্রাম সভার ছোটো ফরেস্ট প্রডিউস যেগুলো আছে তার কর্তৃত্ব গ্রাম সভার হাতে আছে। থার্ড, রেকমেন্ডেশন অফ গ্রাম সভা ইজ রিকোয়ার্ড ফর গ্র্যান্টিং প্রসপেক্টিং লাইসেন্স অর মাইনিং লিজ ফর এনি মিনারেল ইন দ্য শিডিউল্ড এরিয়াস, অর্থাৎ শিডিউল্ড এরিয়াসে যে সমস্ত মাইনিং লিজ হয় বা মিনারেল খনন হয় সেটা গ্রাম সভার সুপারিশ ছাড়া হয় না। কোয়েশ্চেন নাম্বার 67, পেশা অ্যাক্ট ওয়াজ ইনঅ্যাক্টেড অন দি রেকমেন্ডেশন অফ, পেশা আইন যেটা একটু আগেই বললাম 1996 আনা হয়েছিল, সেটা কোন কমিটির সুপারিশে আনা হয়েছিল? এটা হবে ভুরিয়া কমিটি, যেটা 1995 সালে গঠন করা হয়েছিল। পরবর্তী প্রশ্ন, দ্য ফান্ডামেন্টাল অবজেক্ট অফ পঞ্চায়েতি রাজ সিস্টেম ইজ টু এনসিওর হুইচ অ্যামাং দ্য ফলোয়িং, অর্থাৎ পঞ্চায়েতি রাজ প্রতিষ্ঠার মৌলিক উদ্দেশ্য কী ছিল? এটা হবে 1 এবং 3। প্রথমেই যেটা আসছে, পিপলস পার্টিসিপেশন ইন ডেভেলপমেন্ট, অর্থাৎ উন্নয়নে জনগণের অংশগ্রহণ। আর 3 হচ্ছে ডেমোক্র্যাটিক ডিসেন্ট্রালাইজেশন, খুব ইম্পর্টেন্ট পয়েন্ট, এটা অনেক পরীক্ষার প্রশ্নেই আমি দেখেছি, গণতান্ত্রিক বিকেন্দ্রীকরণ। নেক্সট কোয়েশ্চেন, দ্য পঞ্চায়েতি রাজ সিস্টেম আন্ডার পার্ট 9 অফ দি কনস্টিটিউশন অফ ইন্ডিয়া ডাজ নট অ্যাপ্লাই টু দ্য স্টেটস অফ, খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। পঞ্চায়েতি রাজ ব্যবস্থা ভারতীয় সংবিধানের 9 তপশিলে যেটি উল্লেখ আছে 9 অধ্যায়, সেটা কোন কোন রাজ্যের ক্ষেত্রে বলবৎ নয়? এটা হবে সি, নাগাল্যান্ড, মেঘালয় এবং মিজোরাম। এক্ষেত্রে বলি, অধিকাংশ পরীক্ষাতে এই প্রশ্নটা দেয় যে কোন রাজ্যে পঞ্চায়েতি রাজ প্রতিষ্ঠা নেই, সেখানে শুধু অপশন নাগাল্যান্ড থাকে, মেঘালয় এবং মিজোরাম থাকে না, সেই অর্থে সেখানে নাগাল্যান্ড উত্তর। কিন্তু এটা জেনে রেখো, নাগাল্যান্ড ছাড়া মেঘালয় এবং মিজোরামে পঞ্চায়েতি রাজ প্রতিষ্ঠান নেই। নেক্সট, ইন হুইচ অফ দি ফলোয়িং রেকমেন্ডেশনস দ্য অশোক মেহতা কমিটি ডিফার্ড ফ্রম বলবন্ত রায় মেহতা কমিটি, তার আই বানানটা ভুল দিয়েছিল তাই আমি সংশোধন করে দিয়েছি, দেখতে পাচ্ছ যে কোন সুপারিশগুলি বলবন্ত রায় মেহতা কমিটির থেকে অশোক মেহতা কমিটির আলাদা। আগে এটা বলার আগে সঠিক উত্তরটা বলে রাখি, বলবন্ত রায় মেহতা কমিটি গঠন করা ছিল 1957 সালে এবং ঠিক তার 20 বছর পরে অশোক মেহতা কমিটি গঠন করা হয়েছিল। এবার উত্তরে আসা যাক, এর উত্তর হবে 1, 2 এবং 3। অশোক মেহতা কমিটি যেখানে বলেছিল ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থার কথা, অশোক মেহতা কমিটি 2টি স্তর বিশিষ্ট পঞ্চায়েত রাজ ব্যবস্থার কথা বলেছিল, কিন্তু বলবন্ত রায় মেহতা কমিটি 3টি স্তর বিশিষ্ট পঞ্চায়েত রাজ ব্যবস্থার কথা বলেছিল। এরপরে অশোক মেহতা কমিটি বলেছিল অফিসিয়াল পার্টিসিপেশন অফ পলিটিক্যাল পার্টিস অ্যাট অল লেভেলস অফ পঞ্চায়েত ইলেকশন, অর্থাৎ পঞ্চায়েত নির্বাচনের সমস্ত স্তরেতেই রাজনৈতিক দলগুলি অংশগ্রহণ করতে পারবে। এবং এছাড়াও আর একটা কথা বলেছিল অশোক মেহতা কমিটি, জেলা পরিষদ অ্যাজ দি এক্সিকিউটিভ বডি, প্রধান প্রশাসনিক কর্তৃপক্ষ হবে জেলা পরিষদ। নেক্সট, হুইচ অফ দি ফলোয়িং স্টেটমেন্টস ইজ নট কারেক্ট উইথ রেসপেক্ট টু দ্য টার্ম অফ পঞ্চায়েত, পঞ্চায়েত সম্পর্কে নিম্নলিখিত কোন তথ্যটি সঠিক নয় পঞ্চায়েতের মেয়াদ নিয়ে? উত্তর হবে বি, মানে এটি সঠিক নয়। দ্য গভর্নর অফ দি স্টেট ক্যান ইনক্রিজ দ্য টার্ম অফ 5 ইয়ার্স বাট ক্যান নট রিডিউস দ্য টার্ম আন্ডার স্পেশাল সার্কামস্টেন্সেস, বিশেষ পরিস্থিতিতে রাজ্যের রাজ্যপাল 5 বছরের টার্মটা বাড়াতে পারে পঞ্চায়েতের, কিন্তু সেই টার্মটাকে কমাতে পারে না, এই তথ্যটি সঠিক নয়। নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 72 দেখতে পাচ্ছ, ফাইন্ড দ্য ইনকারেক্ট ম্যাচ, এখানেতে কোন সংশোধনটি ভুল? দেখো, এখানেতে 2টি ভুল ছিল, সেই জন্য 1টি ভুলকে আমি স্কিপ করে গিয়ে, মানে জিভিকে রাও কমিটি যেটা দেওয়া হয়েছিলো 1986 এবং এলএম সিংভি কমিটি 1987, এই 2টি ভুল ছিল, সেই জন্য আমি জিভিকে রাও কমিটিটা 1985 করে দিয়েছি, যেটা সঠিক হয়েছে। এবং ভুল যেটা করা হয়েছে এখানে, এলএম সিংভি কমিটি 1987, এটা ভুল দেওয়া হয়েছে, এলএম সিংভি কমিটি
1986-তে গঠন করা হয়েছিল। ভিডিওটা কেমন লাগলো সেটা তোমরা মন্তব্যের বাক্সে জানাবে। তোমাদের এই ভিডিও ভালো লাগলে আমি এই ধরনের আরও অনেক ভালো ভিডিও করতে অনুপ্রাণিত হব। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।